শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয় তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের যে বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এ অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে কোষ ও এর গঠন তো তোমরা নবম দশম শ্রেণীতে নিশ্চয় কোষ সম্পর্কে পড়া করেছো আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেটা নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করবো সিলেবাস অর্থাৎ বিষয়ভিত্তিক তো আমরা আলোচনা শুরুতে একথা বলতে পারি সেল কোষ এর ইংরেজির শব্দ হচ্ছে সেল এই সেলটি ল্যাটিন শব্দ সেলুলাস থেকে উৎপত্তি এর বাংলা শব্দ হচ্ছে প্রকোষ্ঠ এই সেলটি প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক রবার্ট হুক লন্ডনের একটি সোসাইটিতে তার আলোচ্য বিষয় হিসাবে ষোলোশো পঁয়ষট্টি সালে একটি গবেষণা উদ্ভাবন করতে তিনি কাঠের সিপি নিয়ে একটি সরল মাইক্রোস্কোপের মাধ্যমে দেখলেন যে মৌমাছির মতো ছোটো ছোটো কিছু প্রকোষ্ঠ রয়েছে এই প্রকোষ্ঠগুলোর নামকরণ করা হয় সেল তো সেলের প্রকৃত শব্দ হচ্ছে প্রকোষ্ঠ বা কক্ষ আমরা আলোচনায় এটা বলতে পারি যে কক্ষ বিশিষ্ট যে জিনিসটা আমাদের দেহের ভিতরে আসে যা দেহকে পরিবেশন করে রাখে এবং দেহের মূল জিনিস তাকে আমরা বলবো কোষ তো এ কোষ হচ্ছে যে দেহের গঠন ও কাজের একক যা স্বনির্ভর ও আত্মপ্রজ্বলনশীল এবং নির্দিষ্ট পরিমাণ ফোটোভলা আত্মীয় গঠিত যা পূর্বতন কোষ থেকে সৃষ্ট এবং কোষগুলো তাদের জীবনের ভৌত এবং রাসায়নিক সত্তা বংশ পরম্পরায় একটি দেহ থেকে আরেকটি দেহতে তো করে বন লিওন হোক ষোলোশো চুয়াত্তর সালে কোষভার্সি ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষ দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা কোষের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছিলেন ব্র্যাকেট এর মতে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক এককভিস এবং লয়ে মতে কোষ হল জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অধ্যবদ্ধ পর্দা দিয়ে পরিবেষ্টত এবং যেটি অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে ক্রিয়াশীল বিজ্ঞান হিকম্যান এর মতে কোষ হল জৈবিক গঠনও কাজের একক এবং এটি ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম বিজ্ঞানী রবার্টিস মতামত দিয়েছিলেন কোষ হল জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক প্রথম কোষের সৃষ্টি হয়েছিল আঠারোশো আশির দশক থেকেই প্রতিষ্ঠিত হতে হয় যে পূর্ব থেকে বিরাজমান কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি কিন্তু বহু পূর্বে পৃথিবীতে কোনো কোষের আবির্ভাব ছিল না তাহলে পিঠি এক্সাইটিং এলো কোথায় থেকে প্রথম কোষ কীভাবে সৃষ্টি হয়েছিল তো এক পর্যায়ে বিভিন্ন গবেষণা পর্যালোচনার মাধ্যমে কোষের ভিতরে হাইড্রোজেন পানি এগুলোর মিথেন এগুলো আবির্ভাব ঘটে পরবর্তীতে অনেকেই মনে করেন আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল যা থেকে পরে প্রোটিন তৈরি হয়েছিল এই ধারণা আর এনে ওয়ার্ল্ড হ্যাপেথাইসিস নামে পরিচিত তো আমরা এ পর্যায়ে আলোচনা করবো কোষের বৈশিষ্ট্য কোষ হল এমন একটা জিনিস যেটি না থাকলে কোষের বৈশিষ্ট্য কোষ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য জীবনের জন্য প্রয়োজনীয় সকল কাঠিন্য আণবিক উপাদান কষে থাকে নাম্বার এক গেল তারপরে নাম্বার দুই প্রয়োজনীয় কাঁচামাল এর অভ্যন্তরে সে গ্রহণ করতে পারে নাম্বার তিন হচ্ছে কাসামল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সরবরাহ সংগ্রহ করতে পারে এবং নিজেই প্রয়োজনীয় অনুগুলোকে সংশ্লেষ করতে পারে নাম্বার চার হচ্ছে সঠিক নিয়মে বেড়ে উঠতে পারে নাম্বার পাঁচ হচ্ছে তার আশেপাশের উত্তেজনার প্রতি সে সাড়া দিতে পারে নাম্বার ছয় হচ্ছে হোমস্ট্যাটিক অবস্থা অর্থাৎ পরিবেশের তাপমাত্রা ওঠানামার সাথে সাথে সে খাপ খেয়ে চলতে পারে নাম্বার ছয় হচ্ছে শেষ নাম্বার সাত হচ্ছে কাল পরিক্রমায় অভিযোজিত বা অ্যাডাপ্টিভ হতে পারে তো আমরা এ পর আলোচনা আসবো কোষীয় অঙ্গাণু কোষ আসলে কী কী নিয়ে গঠিত সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনা শুরুতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোষের একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে তা আদর্শ উদ্ভিদ কোষের কী কী আছে এখানে আমি একটি ছবি এঁকেছি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র আদর্শ উদ্ভিদ কোষ তো শুরুতে আমি আমরা একটা দেখতে পাচ্ছি এ কোষ সে অনেকগুলো অর্গানস আছে তো তার আগে আমি আর একটু আলোচনায় আসবো এটা নিয়ে যে কোষ মূলত দুইটা অংশে বিভক্ত উদ্ভিদ কোষটা একটা হচ্ছে জল কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রটু এটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল অল আর এইটা এইখান থেকে শুরু করে ভিতরে যেগুলো আছে সবগুলো আছে প্রোটো প্লাজম এই প্রোটোপ্লাজম আবার তিন ভাগে বিভক্ত এক হচ্ছে সাইটোপ্লাজম প্লাজমা মেমব্রেন নিউক্লিয়াস সাইটোপ্লাজম হচ্ছে প্লাজমা পর্দা দ্বারা আবৃত আই মিন এটার নাম হচ্ছে প্লাজমা পর্দা প্লাজমা মেমব্রেন আর এই প্লাজমা মেমব্রেন দ্বারা ঘেরা এই নিউক্লিয়াস ব্যতীত নিউক্লিয়াস ব্যতীত ফাঁকা যে জায়গাটা থাকে এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে সাইটো প্লাজম তো আমরা এক্ষেত্রে উদ্ভুত কোষের নিউক্লিয়াসটি কিনারে দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে একটা বড় কোষ কোষগর আছে যার কারণে নিউক্লিয়াসটি এক পাশে অবস্থান করে তো আমরা এ পর্যায়ে কোষিও অর্গানস নিয়ে আলোচনা করব তা আলোচনা শুরুতে আমরা প্রথম কি পাবো সেটা হচ্ছে কোষ প্রাচীর এটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে এটি প্রাণী কোষে থাকে প্রাচীরের কারণেই উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে উদ্ভিদ শক্ত হয়ে থাকে এবং উদ্ভিদ চলাচল করতে পারে না এরপরে আছে প্লাজমা পর্দা আই মিনস আমি যা আগে বলছি প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন এরপরে আছে সাইটো প্লাজম সাইটো প্লাজম এরপরে আছে নিউক্লিয়াস এখন কোষ্ঠ রাশির ভিতরে প্রথম থাকতেছে সাইট প্লাজমা মেমব্রেন এই যে প্লাজমের মেম্বের এরপরে থাকতে চেয়েছে ছাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিউক্লিয়াস ছাড়া এই যে ফাঁকা যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে তোমার ছাইটোপ্লাজম ছাইটোপ্লাজম অনেকগুলো অর্গানস থাকে এই অর্গানগুলো আমরা একের পর এক নাম বলে যাব তো একমাত্র থেকে আমরা আলোচনায় আসি প্রথম আছে কোচগহার তারপর আছে কুপ অঞ্চল তারপর আছে মসৃণ অন্ত ও জালিকা তারপর আছে অমসৃণ অন্তবলাজমি জালিকা কারণ কি অমশীন হওয়ার কারণ হচ্ছে রাইবোজম এই গায়ে অবস্থান করে তারপরে নিউক্লিয়াসের অর্গানগুলোর ভিতরে আমরা পাবো নিউকিলোপ্লাজম নিউক্লিয়ার এনভালাম আর আছে নিউক্লিয়ার রেডোকোলাম বা ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু তো শিক্ষার্থীরা এরপর আছে গলি এবার আছে মাইক্রো টিউবস মাইক্রো টিউব এবার আছে লাইসোজম উদ্ভুদ কোষের ভিতরে আরেকটা হচ্ছে প্লাস্টিড যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এরপর আছে মাইক্রোকনডিয়া এরপর আছে রাইবোজোম এরপরে আছে মাইক্রো টিউবওয়েলস আলোচনা করছি আর আছে এর ভিতরে আছে ষাট তরল পদার্থ তো শিক্ষার্থীরা আজকে কোষ সম্পর্কে তোমাদের সাথে সংক্ষিপ্ত করে আলোচনা করলাম প্রাণী কোষ কিছু এক্সেপ্ট বৈশিষ্ট্য নিয়ে আসে তার ভিতরে প্রাণী কোষ কোষপ্লাসি থাকে না প্লাস্টিক থাকে না বড়ো কোষ বা থাকে না এই জন্য এগুলোতে আমরা খেয়াল রাখবে আর প্রাণী কোষে বেশি অতিরিক্ত সেন্ট্রিওল বা সেন্ট্রোসোম থাকে এটা আমরা আজকে এ পর্যন্ত কোষ নিয়ে আলোচনা করলাম তো পরবর্তীতে আবার তোমাদের সাথে এরপরের টপিক নিয়ে আলোচনা করব এ যায় আল্লাহ হাফিজ